সাত সকালে আম্বাসা চানচন্দ্রাই ছড়া এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সফরমারের সাথে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, সকালবেলা রাস্তায় পথ চলতি লোকজনেরা দেখতে পায় এক যুবক পড়ে রয়েছে রাস্তার পাশে ট্রান্সফরমারের পাশে। পরে এলাকাবাসীরা খবর দেয় আম্বাসা থানার পুলিশকে। পুলিশ এসে দেহটিকে শনাক্ত করে। মৃত যুবকের নাম বাবুল দাস, বাড়ি আম্বাসা ক্যাকমা ছড়া এলাকায়, পেশায় গাড়ির চালক বলে জানা যায়। তার মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আম্বাসা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোলাইস্থিত ধলাই হাসপাতালের মর্গে পাঠায়। খুন না আত্মহত্যা তা নিয়ে রয়েছে পুলিশ ধোঁয়াশায়। তো কি হয়েছে এখন তো আমরা ঠিক করে কইতে পারি না। এখন মানে ওই যাতে পোস্টমর্টম এলে যে আমরা হসপিটাল পাঠাইছি, হসপিটাল পোস্টমর্টম রিপোর্ট আইলে বোঝান যাবে কেমনে কি তৈরি। কোন জায়গায় পাওয়া গেছে এটা? এটা পাওয়া গেছে ফাউন্ডেশন এলাকে। মানে এখানে কি ট্রান্সফরমার একটা দেখা যাইতেছে? হুম, একটা কারেন্টের কুটি আছে, এটা ঘ্যাং আছে একটা কারেন্টের। এটা কি এইভাবে খুন করা হয়েছে না কারেন্টে লাগে মারা গেছে কিছু? এটা তো মানে একটু তো এটা কারেন্টের কুটি নাকি সটকাইয়া এমন ইয়ে হয়েছে, তো ঠিক মানে ইয়ে করতে পারে না। এমন পোস্টমর্টম রিপোর্ট আইলে কইতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।